সংবর্ধনা প্রদানে এসে বিতর্কিত মন্তব্য রঘুনাথপুরের বিজেপি বিধায়কের। সম্প্রতি ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের নজির সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের নজির হলো কদিন আগে দুর্গাপূজাতে 100 কোটি টাকা মদ বিক্রি করে লাভ হয়েছে। পাশাপাশি কোভিড-19 লড়াইয়ে নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে 100 কোটি ডোজের টিকা সম্পন্ন হয়েছে, এমনই মন্তব্য করলেন রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি। 100 ডোজ সম্পূর্ণ হয়েছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায়। তাই রঘুনাথপুর 1 নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্বোধনা জানান বিধায়ক। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তার এমন মন্তব্য, আর তাতেই শোরগোল পড়েছে শাসক দলের অন্দরে, এমনটাই মনে করছে রাজনৈতিক চর্চাকারীরা। অন্যদিকে 100 ডোজ টিকাকরণ সম্পন্ন প্রসঙ্গে রঘুনাথপুরের BMOH বলেন, সংবর্ধনা পেয়ে খুব ভালো লাগছে, যত তাড়াতাড়ি টিকাকরণ সম্পন্ন হবে ততই আমরা থার্ড ওয়েভ থেকে মুক্তি পাব। একটা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে এবং একটা ভারতবর্ষের নজির সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের নজিরটা হচ্ছে যে কয়েকদিন আগে, বেশ কয়েকদিন আগে দুর্গাপূজা আমাদের পার হলো, তাতে রাজ্য সরকার মদ বিক্রি করে 100 কোটি টাকার উপরে মুনাফা করেছেন, আর পাশাপাশি কোভিড-19 লড়াইয়ে নরেন্দ্র মোদীজির সুযোগ্য নেতৃত্বে 100 কোটি ডোজের টিকা সম্পন্ন হয়েছে, এবং সেটা সম্পন্ন হয়েছে বিভিন্ন চিকিৎসক, নার্স, সেবাকর্মীদের কঠিন প্রচেষ্টা, সাহায্য সহযোগিতার মাধ্যমে। সেই জন্য 100 কোটি ডোজের যে টিকা সারা ভারতবর্ষে সম্পন্ন হয়েছে, সেই জন্য চিকিৎসক সমাজকে আমি সম্বর্ধিত করতে এসেছি। বিবেকানন্দ বাউরি, বিধায়ক, রঘুনাথপুর বিধানসভা, পুরুলিয়া। বিধায়ক, আপনাকে সম্বোধনা দিয়েছিলেন কি উদ্দেশ্যে? 100 কোটি যে ভ্যাকসিনেশন হয়েছে আমাদের সেন্ট্রালের একটা, ওদের সমস্ত জায়গাতেই আর প্রোগ্রাম হচ্ছে, সেই জন্যই উনি এসেছিলেন, আমাকে বলেছিলেন যে আসবেন। কেমন লাগছে 100 কোটি কমপ্লিট হওয়ার পর? না, ভালোই লাগছে, কারণ যত তাড়াতাড়ি ফুল কভারেজ হয়ে যাবে আমরা ততই থার্ড ওয়েভের থেকে মুক্তি পাবো তত তাড়াতাড়ি, এবং আমরা চেষ্টা করব ফুল কভারেজ করার চেষ্টা করছিও। রঘুনাথপুরে এসে রঘুনাথপুর বিধানসভার বর্তমান বিধায়ক একটা সংবর্ধনা অনুষ্ঠানে উনি এসেছিলেন, চিকিৎসা কর্মীদের বা ডাক্তার নার্স যেখানে ছিল সেখানে সংবর্ধনা দিতে গেছিলেন। সেখানে উনি এমন একটা মন্তব্য করেছেন যে চিকিৎসার বাইরে যেখানে চিকিৎসক বা নার্সদেরকে উনি সংবর্ধনা দিতে গেছিলেন সেখানে চিকিৎসার কথা না বলে উনি সেখানে মদের নিয়ে আলোচনা করেছেন সেই মিডিয়ার কাছে বক্তব্যতে। তো আমার মনে হয় যেখানে 100 কোটি মানুষ ভ্যাকসিন পেয়েছে এখানে আমরাও গর্বিত, আমরাও আনন্দিত, চিকিৎসকদের প্রতি, নার্সদের প্রতি এবং চিকিৎসা কর্মীদের প্রতি আমরাও সহানুভূতিশীল এবং আমরাও তাদের জন্য গর্বিত। আমরা গর্ব অনুভব করি যে এত মানুষ এত সিস্টেমেটিক ওয়েতে ভ্যাকসিন পেয়েছেন, এবং আমরাও আমাদের সরকারের প্রতিও গর্ব অনুভব করি যেভাবে সরকার সকল মানুষকে ভ্যাকসিন দিয়েছে। এবং তা সত্ত্বেও উনি এখানে এসে কিছু মদ ফদ, এইসব 100 কোটি টাকার মদ বিক্রি হচ্ছে এইসব চিকিৎসার জায়গাতে উনি বলছেন। তো এইরকমভাবে আমরা মনে করি যে একটা চিকিৎসা একটা অনুষ্ঠান হচ্ছে চিকিৎসকদের নিয়ে বা সেখানে চিকিৎসা কর্মীদেরকে নিয়ে, সেখানে উনি এইসব কুরুচিকর মন্তব্য করছেন তার জন্য আমরা নিন্দা জানাই এবং আমরা তার জন্য ধিক্কার জানাই। কারণ যেখানে পশ্চিমবাংলার বাঙ্গুর হাসপাতাল দেশে একটা প্রথম স্থান অধিকার করছে, মানে সেই সব কথা উনি না বলে সেখানে উনি এইসব প্রসঙ্গ টানছেন, চিকিৎসার জায়গাতে উনি 100 টাকার মদ বিক্রি হচ্ছে এইসব কথাবার্তা বলছেন। এগুলো আমার মনে হয় একজন বিধানসভার একজন সদস্য হয়ে, পশ্চিমবঙ্গ বিধানসভার একজন জয়ী সদস্য হয়ে পড়ে এইসব তার মুখে কথা মানায় না, এটা বিধানসভাবাসীর কাছে এটা নিন্দনীয় একটা ঘটনা। এবং এইরকম আমরা কুরুচিকর মন্তব্য
কোনোদিন কোনো জনপ্রতিনিধির কাছ থেকে আমরা শুনিনি, তার জন্য এটা আমরা ধিক্কার জানাচ্ছি। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, টাইমস বাংলা।